हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ब्यूटी एंड स्टाइल बाय तानी। आमी तानी, तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा खूब खूब भालो आछो। आजके जे देखो एकटा शाड़ी ड्रैपिंग निये चले एसे आमी, एई मेकअप लुकटा किन्तु अलरेडी क्रिएट करेछि, तुम्हारा हयतो देखेछो। जारा ना देखे थेकेछो एई मेकअप लुकटा, एटा आमी महालय उपलक्षे किन्तु एई मेकअप लुकटा करेछिलाम। डेस्क्रिप्शन बक्सेर लिंक दिए देबो, तुम्हारा चाइले चेकआउट करते पारो। आर आजके तुम्हारा साथे एई शाड़ी ड्रैपिंगटा शेयर करबो, तुम्हारा एई शाड़ी ड्रैपिंगटा किभाबे करबे। प्रथमे आमी देखो एकटा पेटिकोट पड़े निएछि, आर एखाने देखो एखाने आमी सादा लाल पाड़े शाड़ी নিয়েছি। আর এখানে দেখো শাড়িটা প্রথমে কি করছি, প্রথমে শাড়ির যে এন্ডটা আছে সেটা পেটিকোটের মধ্যে কিন্তু টাক করে দিচ্ছি। দেওয়ার পরে যে এটা তো শাড়ির কিন্তু প্রথম স্টেপ, সবসময় যেটা করতে হয় সেটা আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তার আগে কি করছি দেখো, এই যেখানে পায়ের দিকটা এখানে একটা আমি গিট মেরে নিচ্ছি। শাড়ির কিন্তু এই কর্নারে যদি তোমরা যদি গিট দিয়ে নাও, এতে তোমাদের কী হবে, তোমরা হাঁটতে গেলে যে পায়ে বেঁধে যায় যে শাড়িটা সেটা কিন্তু বাঁধবে না, খুব সুন্দরভাবে কিন্তু শাড়িটা সেট থাকবে। তারপরে ব্যাক সাইড দিয়ে ভালোভাবে কিন্তু গুঁজে নিয়ে আমি কিন্তু আঁচলের দিকে চলে আসছি। আঁচলের দিকে আমি কী করবো, আঁচলটা পুরোপুরি নেব, নিয়ে আমি এখানে কিন্তু ছোটো ছোটো করে প্লিট করব। আমি যেটা সবসময় বলি, এটা আমার প্রত্যেকটা শাড়ি ড্রাপিংয়েই বলে থাকি, প্রথম প্লিটটা তোমরা একটু স্লাইড বড় রাখবে, আর মাঝখানের প্লিটগুলো তোমরা ছোটো ছোটো দেবে। আর যত সুন্দর ছোটো ছোটো প্লিট দেবে তত কিন্তু লুকসটা অনেক বেটার লাগবে। এখানে আমি একটা ক্লিপ ইউজ করছি, প্রত্যেকটা কিন্তু ধরে ভালোভাবে এইভাবে সেট করছি যাতে আমার ধরতে সুবিধা হয়। তারপরে আমি আবার প্রপারলি কিন্তু প্লিটগুলো ধরে নেব, নিয়ে আমি এখানে কিন্তু একটা সেফটি পিন কিন্তু অ্যাপ্লাই করব। জাস্ট আমি এখন এগুলো লাগাচ্ছি যাতে প্লেটগুলো যাতে ছড়িয়ে না যায়, ভালোভাবে সেফ থাকে। আর এইভাবে কিন্তু পায়ের সাথে ভালো করে চেপে নিচ্ছি, আর এইভাবে দেখো ভালোভাবে কিন্তু আমি সেফটি পিন দিয়ে এই জায়গাটা সিকিউর করে নিচ্ছি। তোমরা এই শাড়িটা কিন্তু যে কোনো পুজো অকেশন পারপাসে পরতে পারো, বা তোমরা এই অষ্টমী আসতে যে আমাদের অষ্টমী পুজোতেও কিন্তু এই শাড়িটা ড্র্যাপ করতে পারো। এটা একটা ট্র্যাডিশনাল কিন্তু একটা আটপুরের শাড়ি, এভাবে একটা আটপুরের শাড়িও কিন্তু তোমরা পরতে পারো, খুবই সুন্দর লাগে। আমাদের বাঙালির একটা ঐতিহ্য শাড়ি পরার। আমি এইভাবে প্রত্যেকটা প্লিট কিন্তু পাটে পাটে ধরে নিচ্ছি। দেখো ধরে নিয়ে আমি কিন্তু আঁচলটা প্রথমে রেডি করছি। আঁচলের লেন্থটা আমি আগে মেপে নেবো, দেখো পায়ের ঠিক পর্যন্ত রেখেছি। তারপরে আমি সামনে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যে আমি কতটা আমি রাখতে চাই। আমি কোমর পর্যন্ত রাখতে চাই, সেই জন্য আমি মেপে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু কুচিতে চলে যাব, আমি ভালোভাবে প্রপারলি কিন্তু কুচিগুলো করে নেব। নেওয়ার পরে আমি দেখো একটু হালকা করে ঝাঁকিয়ে নিচ্ছি, এইভাবে কুচিটা খুব সমানভাবে বসে যাবে। তারপরে ঠিক বেলি বাটন পর্যন্ত আমি কিন্তু টাক করে দিচ্ছি। নেক্সট আমার ব্যাক সাইডে যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালোভাবে কিন্তু পেটিকোটের মধ্যে টাক করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার প্রথম যে পার্টটা রয়েছে শাড়ির, সেটা নিয়ে কিন্তু দেখো আমি দেখো কাঁধে শোল্ডারে কিন্তু ভালোভাবে কিন্তু আমি প্লিটগুলো ধরে নিচ্ছি, নিয়ে এখানে একটা সেফটি পিন অ্যাপ্লাই করবো। আর প্রথম যে পার্টটা সেটা আমি ব্লাউজের সাথে এখানে কিন্তু পিছন দিকে টাক করে নেবো। এটা তোমরা কারোর হেল্প নিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারো। আমি দেখো শোল্ডারে সেফটি পিনটা, আর কিন্তু ব্যাক সাইডে কিন্তু ব্লাউজের সাথে সেফটি পিনটা লাগিয়ে নিয়েছি। এবার আমি পিছনের দিকে যে আঁচলটা রেখেছি, এটা খুবই ইজিভাবে তোমরা এই শাড়িটা ড্র্যাপ করতে পারবে, খুবই সুন্দর লাগে। দেখো তোমাদের পাটটা সামনের দিকে কত সুন্দরভাবে রয়েছে, ডিজাইনটা কত ভালো লাগছে। এরপর আঁচলটা নিয়ে আমি কী করছি, এটা তোমরা দুরকমভাবে পরতে পারবে, আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে শাড়ির যে কর্নারটা নিয়েও তোমরা কিন্তু এটা হাতে কিন্তু এরকম ড্র্যাপ করতে পারবে। এইভাবে হাতে যদি ড্র্যাপ করো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। ম্যাক্সিমাম কিন্তু রিসেপশনেও কিন্তু এইভাবে কিন্তু হাতে ড্র্যাপ করে দেয়। তারপরে একটা এটা মাস্ক তোমরা একটা কমর বন্ধনী ইউজ করবে, এতে তোমাদের লুকসটা অনেকটা স্লিম, প্লাস তোমাদের কোমরটা হাইলাইট করবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমি এখানে একটা কোমর বন্ধনী ইউজ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি আঁচলের দিকটা চলে যাচ্ছি, আঁচলের কিন্তু একটা কর্নার নিয়ে নিয়েছি। কর্নারটা নিয়ে আমি দেখো এটা ত্রিকোণাভাবে ধরেছি, ধরে আমি কী করছি দেখো, নিচের দিক দিয়ে আমি ঠিক পেটিকোটের মধ্যে কিন্তু টাক করে দেবো। এইবার পেটিকোটের মধ্যে টাক করে দিয়ে সামনের কিন্তু প্লিটটা কিন্তু সমানভাবে সামনে রয়েছে, আর এদিক দিয়ে ব্যাক সাইডে দেবো, খুব সুন্দরভাবে আঁচলটা কিন্তু কুচি কুচি কিন্তু হয়ে থাকবে, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখাবে। আমার কিন্তু শাড়ি ট্যাপিংটা পুরো মোটামুটি কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু তোমরা একটা আর্টপোর স্টাইলে কিন্তু শাড়িটা ড্র্যাপ করতে পারবে। তোমাদের যদি আমার এই শাড়ি ড্রাফিংটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো যে আমার এই শাড়ি ড্রাফিংটা তোমাদের কেমন লেগেছে, কমেন্টের মাধ্যমেও জানিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ওকে বাই।